আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে বসবাসরত প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ। সৌদি আরবে 6 মাস পর চালু হতে যাচ্ছে নতুন আইন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি যুবরাজ সালমান ক্ষমতায় আসার পর নিজ দেশের অর্থনীতিকে আরও বেশি শক্তিশালী করতে নানান পদক্ষেপ গ্রহণ করেন। সেই পদক্ষেপের একটি হচ্ছে সৌদিকরণ কার্যক্রম। তারপর থেকেই সৌদিকরণের আওতায় নেওয়া হয়েছে বেশ কিছু চাকরি, আর সেই চাকরিগুলোতে শুধুমাত্র সৌদি আরবের নারী পুরুষরাই নিয়োগ পাচ্ছে। সৌদিকরণের সেই ধারাবাহিকতা নেই, এবার সৌদি আরবে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আরও নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে সৌদি সরকার। আর তা হলো আগামী জুন থেকে দেশটির মদিনা অঞ্চলে বেশ কিছু পেশায় 40-100% পর্যন্ত সৌদিকরণ করা হবে। সৌদি আরবে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। সৌদি সরকারের নীতিমালা জানানো হয়েছে স্থানীয়করণের ক্ষেত্রে 40% লক্ষ্যমাত্রা রেস্টুরেন্টের কর্মীদের জন্য প্রযোজ্য হবে, যেখানে সেবা, খাবারের রান্নাঘর, ফাস্টফুড স্টোর, স্ট্যান্ড অ্যালোন বা মিশ্র ব্যবহারের ভবন কমপ্লেক্স এবং বন্ধ বাণিজ্য কেন্দ্রগুলোতে এবং জুসের দোকান ইত্যাদি, অর্থাৎ রেস্টুরেন্টের প্রায় 40% কর্মী সৌদি আরবের নাগরিক হতে হবে। এছাড়া এক শিফটে 4 জন বা তার বেশি কর্মী থাকলে সেখানেও এই আইন প্রয়োগ করা হবে। একই সাথে কফি অথবা পানীয় কিংবা আইসক্রিমের দোকানের ক্ষেত্রে 50% সৌদিকরণ প্রযোজ্য হবে। পরিচ্ছন্নতা কর্মী, লোডিং আনলোডিং কর্মীদের বাদে খাদ্য ও পানীয় পাইকারি কাজে নিয়োজিত শ্রমিকদের উপর এই আইন প্রয়োগ করা হবে। এছাড়া বিক্রয় আউটলেটের ইত্যাদি 20% কর্মী হতে হবে সৌদি আরবে। রেস্তোরাঁ এবং ক্যাফের ক্ষেত্রে স্থানীয়করণ থেকে বাদ দেওয়া পেশাগুলো হচ্ছে ক্যাফেটেরিয়া, ক্যাটারিং, ঠিকাদার, ক্যাটারার, কারখানা, অফিস, হাসপাতাল, স্কুল, রেস্টুরেন্ট এবং ভিলার অভ্যন্তরে ক্যাফের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার লোক। এছাড়া সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় তারা আরও জানিয়েছে বিপণন বিশেষজ্ঞ ও বিক্রয় প্রতিনিধি পেশা স্থানীয়করণ করতে হবে 40%, অ্যাকাউন্টিং সেক্টরে স্থানীয়করণ হবে 100%, নির্দিষ্ট পেশা এবং কার্যক্রম কোড অনুযায়ী এই আইন মদিনা অঞ্চলে পরিচালিত সকল বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোতে প্রয়োগ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আর আগামী 6 মাসের মধ্যে এই আইনটি কার্যকর হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা ভাবছেন যে সৌদি আরবে 2023 সালে প্রবাসীদের জন্য পরিবেশ ভালো হবে বা প্রবাসীদের কাজের সুযোগ বাড়বে, হ্যাঁ মোটেও না, আমাদের প্রবাসীদের জন্য সৌদি আরবে 2023 সাল আরও খারাপ হতে যাচ্ছে। সামনের দিনগুলোতে সৌদি আরবে প্রবাসীদের কাজের হার আরও সংকুচিত হয়ে হবে, এটাই আমরা একেবারেই সামনাসামনি দেখতে পাচ্ছি। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তো হয়ে দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।